guys, Assalamualaikum. This is Jimi and welcome to Jimi's Journey. আজ বিকেলের আকাশটা অনেক সুন্দর, মেঘলা আকাশ, তাই ঘরে না বসে বের হয়ে গেলাম। আমি এই মুহূর্তে আমাদের বাসার পাশে একটি পার্কে আছি, তাই ভাবলাম পার্কে একটু হাঁটাহাঁটি করি আর আপনাদের সাথে গল্প করি। আজকের এই সুন্দর আকাশ আর সুন্দর ওয়েদার আমাকে বাধ্যই করলো ঘর থেকে বের হতে। আমি খুব একটা বের হই না, তাই এখানে খুব একটা আসা হয় না। এই পার্কটা একদমই আমার বাসার পাশে, তারপরও আমি ঘরেই থাকি বেশি। আমাদের আসলে সবার এক ঘন্টা করে হলেও হাঁটা উচিত, নিজের শারীরিক সুস্থতার জন্য, মন ফ্রেশ রাখার জন্য। এই পার্কটা নর্মালি বাচ্চায় ভরা থাকে, আজ শুধু একটা বাচ্চাকে দেখা যাচ্ছে আর পুরো পার্ক প্রায় খালি, শুধু এক দুইজন মানুষ আছে। আর অন্য সময় এই টাইমে অনেক বাচ্চা থাকে এখানে, আর এই রোডগুলোতে থাকে বাচ্চার মারা হাঁটাহাঁটি করে। আজ একদমই খালি, তবে ভালোই হয়েছে আজ কেউ নেই, মানে মানুষ খুব কম। আমি ইজিলি ভিডিও শ্যুট করতে পারছি, নয়তো অন্য সময় এই রোডে যে পরিমাণ মানুষ থাকে ভিডিও শ্যুটের বদলে ধাক্কাই খেতে হতো বেশি। আজ আমি আমার নানু আর বড় মামিকে অনেক মিস করছি, কারণ যখনই হাঁটতে বের হতাম ওরাই আমাকে নিয়ে বের হতো। ওই যে সামনের গাছটা দেখছেন, ওই গাছটার নাম আমি ঠিক জানি না, বাট একটি গোল চত্বরের উপর এই গাছটি। আমার এই লোকেশনটা খুবই ভালো লাগে। আজ হাঁটটা অনেক ভালো লাগছে, আসলে আমাদের প্রতিদিনই হাঁটা উচিত, এটা জেনেও আমি খুব কম হাঁটি। হাঁটা উচিত শারীরিক সুস্থতার জন্য, মন ভালো রাখার জন্য, আর এমনটা এই পার্কে কখনোই দেখা যায় না, সবসময় মানুষ ভরা থাকে। আজকে মনে হচ্ছে এক অজানা জায়গায় চলে আসছি, তারপরেও ওয়েদারটা এত সুন্দর, যেদিকে তাকাচ্ছি সব কিছুই ভালো লাগছে। আজ আকাশটা দেখেন কি সুন্দর মেঘলা আকাশ, জানি না আমার ভিডিওতে আপনারা কতটুকু ক্লিয়ার বুঝতে পারছেন, কিন্তু সরাসরি যদি দেখতেন তাহলে বুঝতেন কি অসম্ভব সুন্দরী আকাশটা হয়ে আছে। পুরো আকাশ জুড়ে মেঘে থাকা এক অপূর্ব সৌন্দর্য। আমার অলরেডি এই পার্কটা দুইবার চক্কর দেওয়া হয়ে গেছে, এখন আমি বাসার জন্য বের হচ্ছি। একটু পরেই পার্ক থেকে বের হয়ে বাসার দিকে চলে যাব। এটা সেই সুন্দর গোল চত্বর, কাছ থেকে দেখে। আমাদের এখানে আরও একটা বড় পার্ক আছে, ওটা অনেক বেশি সুন্দর, আরেকদিন আপনাদেরকে ওখানে নিয়ে যাব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যারা দেখেছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি, অনেকক্ষণ হলো হাঁটলাম, এটা আমার বাসার রোড, আর একটু পরেই আমার বাসা। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।